আড়াই বছর ধরে আমি পরিচর্যা করতেছি বৃক্ষের প্রতি যে মানুষের আন্তরিকতা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য মানুষকে বোঝানোর জন্য এই মধু। এবং আমি মানুষকে যারা অসহায় ঘরে বসতে মানে তাদের বিনা পয়সায় নামানা করি, এবং অর্ধলঙ্গ লোকদের আমি নারী পুরুষদের জামা লুঙ্গি কাপড় বস্ত্রদান করি, এবং কোনো অসহায় লোকের ছেলে মেয়ে হারানো গেলে মাইকিং করে হয় বিনা পয়সা নিখোঁজ সংবাদ বুলেটিন দিই। আচ্ছা আচ্ছা, ভেতরে মাইকিং এর ব্যবস্থা আছে? ভেতরে কি কি আছে একটু দেখাবেন? ভিতরে অনেক কিছু আছে, এখন ভিতরে ওয়াইফাই আছে, মাইকিং আছে, মাইক আছে, টিপি আছে। আচ্ছা আচ্ছা, ওয়াইফাই আছে? হ্যাঁ, বাহ, চমৎকার আয়োজন। ভেতরে ওয়াইফাই এরও ব্যবস্থা আছে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা, আমরা আপনাদেরকে ভেতরটা একটু দেখাই। বাহ, এখানে যে আগুন নিরোধক যন্ত্র আছে, অর্থাৎ ফায়ার কন্ট্রোল সিস্টেম, এর মাইকের ব্যবস্থা, অনেক কিছুই, ফ্যান সব কিছু, অ্যাকোরিয়ামও আছে, পাখি, ও চমৎকার জিনিস, এই যে পাখি, হ্যাঁ এই যে পাখি আছে গাড়ির ভেতরে, পাখি, তারপরে এই যে অ্যাকোরিয়াম, হ্যাঁ অ্যাকোরিয়ামের ভেতরে মাছ আছে, এখানে ঘড়ি টড়ি সব লাগানো আছে। আর বাহিরে কী আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম পরিবেশ বান্ধব একটা সিএনজি, সিএনজি চালিত অটোরিকশা, আসলে চাইলেই সম্ভব। হ্যাঁ, এবং এই সিএনজি চালিত অটোরিকশা দেখার জন্য প্রচুর মানুষ ঢাকা শহরে যখনই গাড়িটা দেখেন সবাই ভিড় করেন গাড়িটা দেখার জন্য। তো দর্শক, সবাই ভালো থাকেন, প্রকৃতিকে ভালোবাসুন এবং প্রকৃতিকে লালন ও যত্ন করুন। ধন্যবাদ।